हेलो एवरीवन, आमी देवश्री। तो आज के एक नतून रेसिपि निये चले एसेछि। आज के रेसिपि होलो चिकेन दो प्याजा। तो चलो देरी ना करे झटपट करे देखे नी रेसिपिटा की करे बानाबो। फार्स्टे चिकेनटाके मैरिनेट करब, तार जन्य फार्स्टे दिए देव लवण, एक चामच लवण, एक चामच हलुद गुड़ो, दो चामच काश्मीरी लंकार गुड़ो, बस एगुलो दिए। ओ आर देव सादा तेल, एगुलो दिए चिकेनटाके खूब भालो करे मैरिनेट करते हैं। तो फार्स्टे आमी चिकेनटाके खूब भालो करे माखिए नेब समस्त किछु दिए। भालो करे माखिए निये ए मैरिनेट करा चिकेनटाके किन्तु 30 मिनट रेखे दिते हबे। तो आमी भालो करे माखिए निये चिकेनटाके 30 मिनट रेखे देब। समस्त किछु दिए माखिए निएछि, एबार मैरिनेट करा चिकेनटाके आमी 30 मिनट रेखे देब। तो चिकेन दो प्याज़ा बनाते फार्स्टे कड़ाईटा गरम करे ताते एकटु सादा तेल दिए दिलाम। सादा तेलेर परिमाणटा एसब राने एकटु बेशि लागबे। तो एबार काजू बादामगुलोके पेस्ट करे नेब। तेल गरम हये गेछे, तो एबार दिए देब फोड़न। आमी एखाने एकटा बड़ो दारचिनी, चारटे एलाच आर किछु जिरे फोड़न दिए दिलाम। तो जिरेटा थेके एकटु स्मेल बेरोबे, तारपरे कुचिये रखा पेंयाज एर मध्ये दिए देब। পেঁয়াজগুলোকে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব দু চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন দিয়ে একটু কষিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, তারপর দেবো এক চামচ জিরে গুঁড়ো। দিয়ে একটু কষিয়ে দেব আগে, একটু ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব মশলা ভালো করে ভাজতে হবে। যতটা ভালো করে মশলা কষানো হবে তত রান্নার টেস্টও বেশি হবে। মশলা কষা হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু কুচি করে কেটে রাখা টমেটো। তো টমেটো চাইলে তোমরা পেস্ট করে দিতে পারো, তবে এইভাবে দিলেও রান্নার টেস্ট আরও বেশি ভালো হবে। এবার সব কিছু একসঙ্গে আবার ভালো করে কষিয়ে নেবো। তো এবার আমি দিয়ে দেবো কাজু বাদামের পেস্ট। তো কাজু বাদামের পেস্টটা মিশিয়ে দেওয়ার পরও আমার ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো বেটির কালারটাই কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। এই রান্নাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই ভালো। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবার কষিয়ে নেওয়ার পরে ভালো করে এটাকে ঢেকে দিয়ে 10-15 মিনিট এভাবে ঢেকে কষতে দেব। সাত থেকে আট মিনিট হয়ে গেছে। তো ঢাকনাটা খুলে তোমরা দেখতেই পাচ্ছ মাংস থেকে পুরো জল বেরিয়ে গেছে, আর মাংস কিন্তু মোটামুটি হাফ সেদ্ধও হয়ে গেছে। তো আবার এটাকে ভালো করে কষিয়ে তারপর আবার ঢেকে দেব। এবার চিকেনটাকে পারফেক্টলি সেদ্ধ করার জন্য আর গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব টক দই। এবার একটা প্যানে এক চামচ ঘি নেব, ঘিটাকে একটু মেল্ট হতে দেব। তো ঘি মেল্ট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ফোড়ন দেব মৌরি
কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। তো ফোড়নটা দিয়ে দিলাম, এবার ফোড়ন থেকে একটু স্মেল বেরোলেই আমি এর মধ্যে দুটো পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে রেখেছি আর একটা টমেটো আটটা স্লাইস করে কেটে রেখেছি, সেগুলোই এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। তো এটা এই ডিশটার নাম হলো যেহেতু দো পেঁয়াজা, তাই দু রকমভাবে পেঁয়াজটাকে ইউজ করতে হবে, আর ঘি দিয়ে ভাজলে এই ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। তো একদম হালকা ফ্রাই করে নেব, তারপরে চিকেন অ্যাড করব। দু পেঁয়াজা অলমোস্ট রেডি, কালারটা জাস্ট দেখো অসাধারণ দেখতে হয়েছে। তো এর মধ্যে এবার এই সতে করা ভেজগুলো আমি অ্যাড করব। আমি যেটা আগেই বললাম এগুলো কিন্তু খুব বেশি ফ্রাই হবে না, জাস্ট কাঁচা ভাবটা একটু দূর হবে, আর এর মধ্যে যে ঘি দিয়ে সব ফ্লেভারগুলো অ্যাড হয়ে যাবে। তারপরেই লাস্টে এটার সঙ্গে অ্যাড করে দেবো ওই চিকেনের মধ্যে। তো সতে করা হয়ে গেছে, এবার আমি ওই সতে করে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছু গ্রেভির মধ্যে মিশিয়ে দেব। অসাধারণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে, ও সাথে কিন্তু তোমরা অবশ্যই মৌরি ফোড়ন দেবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো লাস্টে গ্যাস অফ করার আগে এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। আর দেবো কিছু চপ করে রাখা করিয়েন্ডার। তো রেডি আমার চিকেন দো পেঁয়াজা।